Halo. 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 Hasyukur tuh, mui papi.
এই হাস্যকৌতুকে যে সমস্ত চরিত্র অভিনয় করবে সমস্তটাই কাল্পনিক নাটকের পরে বা হাস্যকৌতুকের পরে সংগীত পরিবেশনা হবে পরিবেশনা রয়েছে আমাদের বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ মায়াবনো বিহারী যারা অংশগ্রহণ করেছে নাচে সংগীতে তোমরা রেডি থাকবে শুরু করছি হ্যালো হ্যালো রাজবংশী ভাষায় হ্যালো হ্যালো হাস্য গৌতম মুই পাপি মুই পাপি মুই পাপি মুই পাপি কিন্তু
si Maika itu uniba pare. Sokala itu hoanai kan sudah pantai kan para berapa-berapa. Maya mau si pintu lagi balen. Eh para ini agak tarik-tari puja pun berkali. Ya,
tere to time lagese kene tere ki hoise te kene eto kom korasi moi tor moton ekta boro mobile ni dekhu dekhu tor mobile ta ekba dekhu re re dekhu ja bhalo eto korche re bhalo eto korche তোর মোবাইলটা তো ভালো রে নাগেছে মগরে ভালোই হবে দুইজনে মিলে ফ্রি ফায়ার খেলাবো কিন্তু হবে তো বুঝা পানু মোর বাপক তো আর কইবা হবে মোবাইল কিবি দিবে কি নাই দিবে রে দিবে দিবে ওইটাই তো ভাবেছো দিবে একটা ভালো বুদ্ধি শিখি দেছো তো কি বুদ্ধি কয় না তোর মাপক কইবো হ্যাঁ মোবাইল কিনে না দিলে এক নাও প্রশ্ন করি না আর তাতেও যদি কাম না হয় ওই বাড়ি থাকি পালে মোবাইল তো নিবাই হবে মোবাইল কিনে দিব না মুই কিচ্ছু
jenah kok mobile ini dibae hobe tipu kita kohe ini dimuna taile jodi mobile la kini dis poro mobile taile mui pora suna kolin nake taile pora suna jo koruna taile to mor sange bhuyo kam koriba deku tu kemon kam koriba maris ar mobile kaka hoisi pura rakini mobile kaka aku kaka hoisi মোবাইল কিনে না দিলে তোর কোনো কথাই মই শুনিম না বুঝা পালু মই পড়াশোনা করিম না মই ভুইও তো যাম না বাড়ি থাকি সোজাইকে পালে যাম বুঝা পাইছি কিনে দিব কিনা আগত কইতেই কহে আলু আর বেলিটা কইলে Thank you.
mau tak ngacap kalau patah naik pulang aja ke si sobat ekta uji mobile bagla ar ekta uji bagla ar eh para bani ni jat para bani ni kumai se eh gadu bagai se na para bani bagai se মই ফুটবল থেকে ঘুরে আসি গো এখনো পারি নাই ফুটবল থেকে ঘুরে আসলো আচ্ছা হ্যাঁ 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 উহে তো পাড়া বেরানি আর তোমরা তোমরা কি করিছেন বাপ বেটাই খাওয়াটা কয়দিন থাকি করি না কই না কই না কইটা পাগলা হইছে আর তোমরা একটা একদিন কই কই নাই বেটা পারলেন নাই নে হামজা ফুল থাকিয়া ওই তখন একে বালুরঘাট থাকিয়া না হরিরামপুর কোথায় থেকে যেন একটা কইরা পারো না তুই কি মজুরি করে দেখেছো তুই তো খাওয়াটা জন্য করে দেখেছো বর্তমান হাতে তোরে তোমরা ধরেছি হায় 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 বাইরে থাকি কি ঘুরে আসব আর খালি মনে মনে সাথে কিচ 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 দেখি মা মনে না
অসংখ্য ধন্যবাদ পরবর্তী নিবেদন আমাদের পরবর্তী নিবেদন একটি নৃত্য আছে শুনি একটি গান নৃত্য রয়েছে মায়াবন বিহারিণী যারা মায়া করেছে বিহার মায়াবন বিহার দর্শন করেছে তোমরা মঞ্চে দাঁড়িয়ে এসো তারপরে অনুষ্ঠিত হবে আমাদের কবিতা আবৃত্তি আবৃত্তিতে যারা রয়েছে ছাত্র দলের গান তোমরা মঞ্চের পেছনে এসে দাঁড়াও নাটকে যারা অংশগ্রহণ করেছিলে হাস্যকৌতুক নাটকে যারা অংশগ্রহণ করেছিলে তাদের তাদের প্রতি অনুরোধ তোমরা একটু মঞ্চে এসো মনোতোষ মহাতো মাস্টারমশাই একটু অটোশাড়ির সাথে দেখা করবে স্যার মনোতোষ মহাতো মাস্টারমশাই মায়াবনের পরবর্তী অনুষ্ঠান ভালো মায়াবন বিহারিণী এই সঙ্গীতে যারা আছো তোমরা মঞ্চে চলে আসবে সঙ্গীত শিক্ষিকা বিদ্যা সান্যাল তবলা শিক্ষক তিলক মজুমদার আপনারা মঞ্চে চলে আসুন আশুতোষদার আপনি মঞ্চে চলে আসুন যারা ছাত্রদলের গানে আসো ছাত্রদল আবৃত্তির গানে যারা আসো তোমরা মঞ্চের পিছনে চলে আসবে একদম খুব তাড়াতাড়ি সবাই রেডি হয়ে থাকবে ছাত্রদলের গায়নের পরে মহেশ রবি দাসের সঙ্গীত পরিবেশনা আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করছেন এইভাবে সহযোগিতা করবেন আর কয়েকটা অনুষ্ঠান আছে তারপরে আমরা যথাসময়ে আমাদের মেকআপও চলছে আমাদের আজকের বিশেষ আকর্ষণ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের দ্বারা সম্পূর্ণ হাসির নাটক আশা করছি আপনাদের ভালো নাটক উপহার দিতে পারব সুবর্ণ করো সুবর্ণ করো সুবর্ণ করো বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা নাটকে অংশগ্রহণ করছেন শেষবারের জন্য ঘোষণা করছি আপনারা মেকআপ করে চলে যান আমাদের যথাসময়ে নাটক শুরু হবে আর কয়েকটা মাত্র অনুষ্ঠান আছে তারপরে আমাদের নাটক শুরু হবে প্রাকৃতিক দুর্যোগ শুরু হওয়ার আগে আমাদের সম্পূর্ণ অনুষ্ঠানটা সমাপ্ত করতে হবে বিদ্যালয়ের শিক্ষক সুজিত বর্ধন আপনি যেখানেই থাকুন মঞ্চের পিছনে আসুন সুজিত বর্ধন বিদ্যালয়ের শিক্ষক সুজিত বর্ধন আপনি একটু মঞ্চের পিছনে আসবেন Thank you.
সঙ্গীত পরিবেশনের পরে থাকছে আবৃত্তি ছাত্রদলের গান, তারপরেই মহেশ রবি দাসের সঙ্গীত অনুষ্ঠান, তারপরেই সঙ্গীত পরিবেশনা পরেই গণেশ বন্দনা, যারা নৃত্য পরিবেশন করবে তোমরা মঞ্চের পাশে চলে এসো, খুব তাড়াতাড়ি অনুষ্ঠানটা শুরু হবে। Hello.